بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بريو درشوك وسورة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا در شكل كان طريق سلام و شبت آسكن ونشتران اسلام من بانگلائي أبنا در كشاكو تم আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভক্ত আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওইর যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা সাক্ষে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রবুল মিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন মিন ইয় আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আগে আমি কিছু লিখিত লিখিত চিঠি পড়ব আগে আমি কিছু লিখিত চিঠি পড়ব তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং পেলে করে আপনাদের প্রশ্ন শুনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম চিঠি পড়ি আসসালামু আলাইকুম আমি আপনার ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে আমি দুটি প্রশ্ন করতে চাই প্রথম প্রশ্ন আমি একজনকে তিন লক্ষ টাকা দিয়েছি এর বিনিময়ে তিনি আমাকে প্রত্যেক মাসে নয় হাজার টাকা করে দিবে এটা কি সুদ এর এটাকে সুদ সুদের মধ্যে পড়ে এবং দ্বিতীয় প্রশ্ন কিছু দেন আসসালাম আমার প্রিয় ভাই বোন আপনি নিজের নাম ঠিকানা লিখেননি আমাদের অনুষ্ঠান দেখছেন ভালো লাগছে আলহামদ শুক্রল্লা আপনাকে ধন্যবাদ জানাই আপনি দুটি প্রশ্ন রেখেছেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমি একজনকে তিন লক্ষ টাকা দিয়েছি এর বিনিময়ে তিনি আমাকে প্রত্যেক মাসে নয় হাজার টাকা করে দিবে এটা কি সুদের মধ্যে গণ্য হবে হান্ড্রেড পারসেন্ট ফিক্স অ্যামাউন্ট দিয়ে যদি ফিক্সড অ্যামাউন্ট নেওয়া হয় এটা সুদ পরিষ্কার বলছি আপনি কাউকে এক লক্ষ টাকা দিয়েছেন আর শর্ত রেখে যে প্রতি মাসে আমাকে তিন হাজার টাকা দিতে হবে যেমন আপনি লিখলেন আপনি কাউকে তিন লক্ষ টাকা দিয়েছেন আর প্রতি মাসে সে আপনাকে নয় হাজার টাকা দেবে মানে এক লক্ষর পরিবর্তে তিন হাজার এই যে ফিক্সড অ্যামাউন্ট আপনি দাবি করেছেন বা সে দেবে বলেছে এটা আপনার জন্য হারাম মনে রাখবেন ইনভেস্ট কাকে বলে হয়তো আমরা জানি না বুঝি না বলে অনেক অনেক সময় হারামে লিপ্ত হয়ে যাই হারাম সঞ্চয় করি হারাম রোজগার করি হারামভাবে আমরা আয় করি তাই শরীয়তে বলা হয়েছে তা ফক্কা হফিদ্দিন আগে দিনের একামকে জানো তারপরে ব্যবসা করো তারপরে বিজনেস করো তারপরে ইনভেস্ট করো তো শরীয়তের একাম না জানলে অনেক ভুল হতে পারে এবং অনেক ভুল পাপও হতে পারে সব ভুল পাপ না কিন্তু যদি সেটা শরিয়ত বিরোধী হয় তো সেটা পাপ গণ্য হবে সুতরাং আপনি যেটা বললেন আপনার প্রশ্ন হিসেবে যেভাবে আপনি লিখেছেন আপনি তাকে তিন লক্ষ টাকা দিয়েছেন সে প্রতি মাসে আপনাকে একটা ফিক্স অ্যামাউন্ট দেবে নয় হাজার টাকা এক লাখ টাকায় তিন হাজার টাকা এটা হচ্ছে সুদ হ্যাঁ যদি আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট মানে কি নাফা এবং নোকসান মানে লাভ এবং উঠ উপায়ে উভয়ে যদি শরিক হন বেনিফিট লস উভয় যদি সমান শরিক হন তাহলে এটা ইনভেস্ট এটা শুধু না মনে করুন আপনি তাকে বলেন যে আমি তোমাকে তিন লক্ষ টাকা দিচ্ছি বিজনেস করার জন্য পরিশ্রম তোমার মেহনত তোমার পয়সা আমার বিজনেস করো টেন পার্সেন্ট আমাকে দাও যা লাভ হবে তার লাভের টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট একটা নির্ধারিত পরিমাণ বলুন টেন পার্সেন্ট হইলে টোয়েন্টি পার্সেন্ট যে মাসে বেশি লাভ হবে বেশি দেবে যে মাসে কম লাভ হবে কম দেবে মনে রাখবেন তো বেশি লাভ হলে বেশি কম লাভ হলে কম এটা হচ্ছে ইনভেস্ট আপনি তার ব্যবসায় শরিক এবারে যদি একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি দাবি করেন বা নেন যে তোমার লাভ হোক আর না হোক তুমি লাভবান হও আর না হও বিজনেসে তোমার লাভ হোক আর না হোক আমাকে প্রতি মাসে নয় টাকা দিতে হবে দেখা যাচ্ছে সে নয় হাজার টাকা আয় করতে পারলো না সে নিজের পকেট থেকে আপনাকে দেবে যেভাবে হোক দেবে এইটা হচ্ছে শরিয়াতে সুদ মনে রাখবেন তো আপনার প্রশ্ন হিসাবে আপনি যদি ফিক্স অ্যামাউন্ট নেন তাহলে এটা সুদ আর যেটা আমি বললাম যদি নাফা এবং নোকসান লাভ এবং লসে শরিক হন কম লাভ হলে কম দেবে বেশি লাভ হলে বেশি দেবে তাহলে এটা ইনভেস্ট আর এটা জায়জ কোনো অসুবিধা নেই আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আহলে বায়াতের কিছু অজিফা দেন আমার প্রিয় ভাই বা বোন আহলে বহু অজিফা আছে আমি আপনাকে কি দেবো আর কি দেবো না আপনি যদি এ বিষয়ে লাভবান হতে চান তো আমার পিতার ইসালে সবার জন্য যে বইটা ছাপিয়েছিলাম জান্নাতের চাবি ওই বইটা সংগ্রহ করুন যেখান থেকে ওই বইটা অর্জন করুন সংগ্রহ করুন ওর মধ্যে বহু দোয়া প্রতি নামাজের পরের দোয়া সপ্তাহের দোয়া নামাজ আমাল জিয়ারাত সব কিছু দোয়া আছে যদি ওই বইটা সংগ্রহ না করতে পারেন তো একটা ইসলামিক অ্যাপ আছে বাংলা দোয়া অ্যাপ মনে রাখবেন বাংলা দোয়া অ্যাপ এই বাংলা দোয়া অ্যাপটা ডাউনলোড করে নিন এই বাংলা দোয়া অ্যাপ শিয়াদের আহলে সুন্নাত ভাইদেরও বন অনেক দোয়ার অ্যাপ আছে বাংলা দোয়া ওগুলোর কথা বলছেন কিন্তু অথেন্টিক যে দোয়া নবী এবং নবীর আহলে ব্যাত আমাদেরকে তালিম দিয়েছেন সেই দোয়া সেই অজিফা সেই বীরদ সেই জিকির যদি পড়তে চান তো বাংলা দোয়া অ্যাপ ডাউনলোড করুন ওই অ্যাপের চিহ্ন মনে রাখবেন ওখানে নবী করিম ইসলামের পবিত্র রাউজার ফটো দেওয়া আছে মসজিদ নবাবের ফটো দেওয়া আছে মাওলা ইমাম হোসেন আলাহ ইসলামের জরি মাওলা আলী আলাহ ইসলামের জরির ফটো দেওয়া আছে দোয়া আছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা সেই বাংলা দোয়া অ্যাপ শিয়াদের অ্যাপ যার মধ্যে সমস্ত মূল্যবান নামাজ দোয়া জিয়ারাত জিকের ওয়ের অজিফা সব দোয়া আছে মানে মানুষের জীবনে যত প্রয়োজনীয় জিনিস ওখানে আপনি পেয়ে যাবেন বাংলা দোয়া অ্যাপটা ডাউনলোড করে নিন তাছাড়া সবসময় দরুদ পড়ুন আল্লাহ ও গুনাহ ক্ষমা হয় জীবনে উন্নতি হয় দূর হয় এবং রুজিতে আল্লাহ বরকত দান করে যত দরুদ পাঠ করবেন তত স্বভাব পাবেন তত গুনাহ ক্ষমা হবে দরুদের চেয়ে তো উত্তম কোন দোয়া বলা হয়নি মনে রাখবেন সর্ব উত্তম দোয়া হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পাঠ করা আপনি পুনরায় প্রশ্ন করবেন যে হুজুর দরুদের কি স্বভাব আর দরুদের কি ফজিলাত আমি ইনশাল্লাহ সেই দিনে দরুদের ফজিলাত বা দরুদ পড়লে কি কি লাভ হবে কত সব পাবেন সব উল্লেখ করব। অনেকের প্রশ্নের উত্তর দিতে হবে সুতরাং আজকে আমি যে ঘটনাটা শোনাতে চাচ্ছিলাম হয়তো শোনাতে পারছি না কিছু মনে করবেন না তো আপনি সব সময় দরুদ পাঠ করুন এবং সুবাহাকে ইন্নি মিন ফস্ত জব না লহু আনজ্জনাহ মিন আল গমে কদাল কানুনজিয়াল মমিনিন যদি এই জিক্রে ইউনিসা পড়তে পারেন পড়তে পড়ুন এটাও অনেক ফজিলাত রাখে তাছাড়া তাসবিহাতে আরবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ ওয়াল্লাহু আকবার যতবার পড়বেন আপনার এই বৃদ্ধ এই তসবির পরিবারতে জান্নাতে একটা ফলের গাছ লাগানো হবে আপনার তরফ থেকে যতবার পড়বেন তত জান্নাতকে সাজানো হবে তো তসবিয়াতে আরবা পড়ুন জিক্রে ইউনিয়সিয়া পড়ুন বা স্বরূপ পড়ুন বেশি থেকে বেশি আশা করি আজকে আপনি উত্তরে যতটা বলা সম্ভব ছিল আমি বললাম আপনি এর থেকে লাভবান হবেন আগের প্রশ্ন পড়ি আসসালাম আলাইকুম ওরি বারাকাতু আমার নাম হালিমা বিবি আমি শান্তিপুর নদিয়া জেলা থেকে বলছি সাবির ভাই আমি আপনার এপিসোড নিয়মিত দেখি আমরা যে যেরকমভাবে নামাজ আদায় করি আর আপনি যেভাবে নামাজ আদায় করার কথা বলেন অনেকটাই অমিল হয় আপনার বলা নামাজের পদ্ধতিটি শিখে আমি নামাজ আদায় করতে চাই ওর জন্যে আমি নামাজের বইটা কোথায় পাব এটা যদি বলে দেন ভালো হয় মুফাতুল জানান বইটি কোথায় পাবো সাবির ভাই আমি প্রথমবার প্রশ্ন করলাম যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন আসসালাম আপনার সুন্দর চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন সব কিছু দেখে শুনে শিখে তার উপরে আমাল করতে চাচ্ছেন আল্লাহ আলামিন আপনার নিয়ক তোফিকাতে বৃদ্ধি করুন আপনার মনোকামনা পূরণ করুন আপনি যেন নিজের উদ্দেশ্যে সফল হন আল্লাহর কাছে এই দোয়া আমার প্রিয় বোন খুব ভালো লাগলো আপনার চিঠি পড়ে আপনি কোনো ভুল করেননি সুন্দর প্রশ্ন রেখেছেন আপনি সঠিকভাবে নামাজ যেটা নবীয় নবীর আহলে ব্যাগ তালিম দিয়েছেন কোরআনে যে নামাজের জিকের হয়েছে বা সঠিক হাদিসের মধ্যে যেভাবে নামাজের পদ্ধতি বলা হয়েছে নিয়ম বলা হয়েছে যেটা আমরা ফলো করি আপনি সেইভাবে নামাজ পড়ার জন্য বই চেয়েছেন তো এ বিষয়ে আপনি মোশতাক ভাইয়ের সঙ্গে বা হাবিবল্লাহ খান সাহেবের সঙ্গে তাফাজুল মল্লিক সাহেবের সঙ্গে বা বিশেষ করে আলী রাজা সাহেবের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনের উপরে ওনাদের নম্বর দেওয়া হচ্ছে প্রতিদিন আমার এপিসোডের মাঝখানে ওনাদের নম্বর দেওয়া হয় ওনাদের সঙ্গে যোগাযোগ করুন যদি প্রিন্টেড বই থাকে তো প্রিন্টেড বই পাঠিয়ে দেবেন আর যদি প্রিন্টেড বই না থাকে তাহলে পিডিএফ ফাইল মোবাইলে আপনাকে দিয়ে দেবেন সংগ্রহ করবেন ইনশাল্লাহ আশা করি এর থেকে আপনি লাভবান হবেন জানান বইটা হয়তো আপনি এখন বাংলায় পাবেন না ওটা ইংলিশে হিন্দিতে উর্দুতে আরবিতে অনেক অন্য ভাষায় আছে কিন্তু বাংলা ভাষায় মফাতুল জানানের এখনো ব্যাখ্যা বা তর্জমা হয়নি অনুবাদ হয়নি তাই আমি ক্ষমা চাই তবে বাংলা দোয়া অ্যাপটা যদি আপনি ডাউনলোড করে নিতে পারেন তো বাংলা দোয়ার মধ্যে সব দোয়া আছে সমস্ত প্রকারের নামাজ জিয়ারাত দোয়া আমাল রমজান মাসের আমাল মাসের আমাল কিছু ওখানে আপনি পেয়ে যাবেন তো অনুরোধ করব। আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনার কাছে তো বাংলা দোয়া অ্যাপ আপনি ডাউনলোড করে নিন আর ওখানে আপনার প্রয়োজনের সমস্ত জিনিস পেয়ে যাবেন নামাজের তরিকাও ওখানে বিস্তারিতভাবে দেওয়া আছে ফটো হয়ে ফটো দেওয়া আছে কিভাবে ক্যাম রুকু শেজদা করতে হবে ইত্যাদি সব বিস্তারিতভাবে ভাবে দেওয়া আছে আশা থেকে আশা করি ওর থেকে আপনি লাভবান হবেন আমার প্রিয় বোন আপনার চিঠি লেখার জন্য আরো একবার আপনাকে ধন্যবাদ জানাই আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম আমি শেখ মোস্তাকিম পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি আমার প্রশ্ন হলো আগের পর্বে আপনি বলেছিলেন আল্লাহ ছাড়া সেজদা হারাম কিন্তু আল্লাহকে তো চোখে দেখা যায় না কি করলে আল্লাহকে দেখা যাবে আর করতে পারবো ভালো করে একটু বুঝিয়ে বললে খুব ভালো হয় ওয়ালাইকুম আসসালাম ওরি বাকাত আমার প্রিয় ভাই মোস্তাকিম সাহেব আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ নিজের সম্পর্কে কোরআনে বলেছেন লন তারানি আমাকে কখনো কেউ দেখতে পাবে না না দেখেছে না দেখতে পাবে যদি কেউ আল্লাহকে দেখতে পায় তো আল্লাহর এই বাণী মিথ্যা হয়ে যাবে আল্লাহর এই কথা মিথ্যা হয়ে যাবে কোরআনের ওই আয়েত ভুল বা মিথ্যা প্রমাণ হবে সুতরাং যে সমস্ত গল্প বা কাহিনী মোল্লা মৌলবীরা শ্রোতারদেরকে নবীর উমাতিদেরকে শোনায় অমুক শেখ অমুক ইমাম সাহেব এতবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এরা মিথ্যাবাদী পরিষ্কার বলছি এরা কোরআন বিরুদ্ধে কথা বলছে যখন এরা মিথ্যাবাদী কোরআন যখন বলছে আল্লাহ যখন বলছে লান্তারানি। আমাকে কখনো দেখতে পাবে না তাহলে তারা কি করে বলছে যে অমুক দেখেছে অমুক দেখেছে অমুক দেখেছে স্বয়ং নবী আল্লাহ আল্লাহর নবী প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম উনি নিজের জীবনে কখনো বলেননি যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি আল্লাহর চেহারা দেখেছি আল্লাহর রূপ দেখেছি এমনকি কি যে গিয়েছিলেন আল্লাহর মাঝখানে আর ওনার মাঝখানে পর্দা ছিল যেখানে আল্লাহ ওনাকে নিজের আওরসে ডেকেছিলেন তারপরেও সরাসরি যেমন মানুষ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে এমন উনি সাক্ষাৎ পাননি উনি আওয়াজ শুনেছিলেন যেমন মুসানবি কোহে তুরে গিয়ে আওয়াজ শুনেছিলেন গাছ থেকে আওয়াজ এসে এসেছিল আপনারা কোরআন পড়ুন আপনারা মিথ্যা জালিস জালি হাদিস কেন ফলো করছেন যেখানে জালি হাদিস কোরআনের বিরোধিতা করছে নবী বলছে আমার কোনো হাদিস যদি তোমাদের সামনে তুলে ধরা হয় তোমাদেরকে শোনানো হয় আর ওই হাদিস যদি কোরআনের মিল না খায় বা কোরআনের যদি বিরোধিতা করে বলা হচ্ছে আর হাদিস তার আয়তে বিপরীত বলছে তার মানে এই হাদিস কখনো সত্য হতে পারে না তোমার প্রিয় ভাই আল্লাহকে না কেউ দেখেছে না দেখবে না ইহকালে না পরকালে আল্লাহ পরিষ্কার বলছে আমাকে কেউ দেখবে না কেউ দেখতে পাবে না তাহলে আপনি আল্লাহকে কি করে দেখবেন কিবারু কি করে রু আল্লাহর সামনে সেজদা করবেন হ্যাঁ নবী নবীর আহলেবায়াত আমাদেরকে যে তালিম দিয়েছেন এটা একটা আন্তরিকতা একটি আন্তরিক বিশ্বাসের সঙ্গে আমরা উপাসনা করি আল্লাহর ইবাদত করি মাওলা আলী বলছেন যখন তুমি নামাজে দাঁড়াবে তো এই ভেবে আল্লাহর সামনে ওই যে নামাজে ক্যাম করছো এইভাবে নামাজের নামাজের অবস্থা এইভাবে দাঁড়াও যে তুমি তোমার প্রতিপালককে দেখছো তুমি তোমার প্রতিপালককে দেখছো মানে তোমার প্রতিপালক তোমার সামনে সে তোমাকে নামাজ পড়তে দেখছে কেন নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা বলেছেন নামাজ যেমন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম মানুষ যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সঙ্গে কথা বলে তো তার মানে কি আল্লাহ আপনাকে দেখছে আর আপনি আল্লাহকে দেখছেন হয়তো এই দৃষ্টিতে আপনি ওই জিনিসটা অনুভব করতে পারছেন না দেখতে পারছেন না যেটা মারে ফাতের নজরে দেখা যায় মনে রাখবেন এই যে মারেফাতের দৃষ্টিতে যেটা আমরা দেখি দরজার পিছনেও দেখা যায় যারা আরেফিন আরিফ যাদেরকে বলা হয়েছে আল্লাহর ওলি তাঁরা থার্ড নেত্র তৃতীয় নেত্র বা তৃতীয় চোখ যাকে মারেফাতের চোখ বলা হয়েছে সেই চোখ দিয়ে আল্লাহকে দেখে তারা এই শরীর দেখতে পায় না মনে রাখবেন তো মলা আলী বলেছেন যখন নামাজে দাঁড়াবে তো এই ভাবো যে তোমার আল্লাহ তোমাকে দেখছে বা তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি না দেখতে পাও তো কমস কম এতটা তো হান্ড্রেড পার্সেন্ট একইন বা শিওর যে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ আমাদের সকলকে সমস্ত অবস্থায় দেখছে তো সুতরাং নামাজের অবস্থায় সে উত্তম রূপে আমাদেরকে দেখছে তো তোমাদের প্রতিপালক তোমাদেরকে দেখছে ওই যে তোমরা সেজদা করছো আল্লাহ দেখছে তুমি তার সামনে সেজদা করছো তার জন্য সেজদা করছো তো নামাজের সময় নিজের মনকে নিজের বিবেক নেবিজের বুদ্ধিকে নিজের অস্তিত্বকে এইভাবে একটি বিশ্বাস দাও যে তোমার প্রতিপালক তোমাকে দেখছে তুমি যে তার সামনে উপাসনা করছো তোমার আল্লাহ তোমাকে দেখছে এই হচ্ছে মমিনের মেয়ারাজ মনে রাখবেন তো আমার প্রিয় ভাই আল্লাহকে না কেউ দেখেছে না কেউ দেখতে পাবে আপনি কি করে আল্লাহকে দেখবেন যেখানে আল্লাহ বলছে আমাকে কেউ দেখতে পাবে না হ্যাঁ যদি মারেফাত অর্জন করতে পারেন নাসকে পবিত্র করতে পারেন সেই আন্তরিকতা আন্তরিকতা নিজের মধ্যে সৃষ্টি করতে পারেন যে আন্তরিকতার মাধ্যমে আপনার স্পিরিচুয়াল পাওয়ার রুহানি তাকাত শক্তি বৃদ্ধি পাবে তখন আপনার চোখের সামনে থেকে এই মাদ্দে পর্দা সরে যাবে তখন সমস্ত জিনিসের মধ্যে আল্লাহর কুদরতের নিশানি আপনি দেখতে পাবেন প্রতি জিনিস সাক্ষী দেবে এটা আল্লাহর তো আল্লাহকে সরাসরি যেমন আমরা মানুষ মানুষকে দেখি মানুষ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে মানুষ মানুষের সঙ্গে মোলাকাত করে মুসাফা করে গলায় মেলে এইভাবে যদি আপনি আল্লাহকে দেখতে চান মুলাকাত করতে চান সাক্ষাৎ করতে চান বা পীর মুর্শিদদেরকে দেখে যেমন তাদের সামনে আপনারা সেজদা করেন তাজিমে সেজদা এই ধরনের যদি চিন্তাধারা থাকে তো আল্লাহকে কখনো খুঁজে পাবেন না কখনো আল্লাহর রুবারু হতে পারবেন না কখনো আল্লাহর সামনে সেজদা করতে পারবেন না আল্লাহর রুবাউ হতে গেলে নিজের আন্তরিকতাকে স্পিরিচুয়াল পাওয়ারকে বৃদ্ধি করতে হবে তখন সব জায়গায় আপনার আপনি আল্লাহকে উপস্থিত পাবেন আনা আল্লাহ বলছে আমি আমার বান্দার জীবন রেখার চেয়ে তো নিকটে আল্লাহ এত নিকটে তারপরেও আমরা দেখতে পাচ্ছি না তার কারণ কি কারণ এই চোখে এই মাদ্রি জিনিস এই যে শরীর আল্লাহ এই শরীর রাখে না আল্লাহ যদি এই শরীর রাখে তো সীমিত হয়ে যাবে মানে যদি এখানে এই শরীর নিয়ে এখানে আসে তার মানে আল্লাহ অন্য জায়গায় থাকবে না সুতরাং আল্লাহর কোন শরীর নেই তো আপনি কি করে দেখবেন আল্লাহ নিরাকার তিনি সমস্ত জায়গায় আছেন তার নূরে বিশ্ব আলোকিত আল্লাহ আল্লাহ জমিন আসমানের নূর নূরকে আপনি কি করে দেখবেন নূরকে আপনি কি বলুন ফেরিস্তা নূরের তৈরি আপনি ফিরিস্তাকে দেখতে পাচ্ছেন আগে ফেরিস্তাকে দেখুন পরে আল্লাহকে দেখবেন জিন্নাত নূরের তৈরি বা আগুনের তৈরি আপনি জিন্নাতকে দেখতে পান মানুষের চেয়ে তো অনেক বেশি জিন্নাত এই দুনিয়া বসবাস করছে প্রতি মানুষের আশেপাশে জিন্নাত থাকে সব সময় আপনি দেখতে পাচ্ছেন তো যেখানে আপনি জিন্নাত দেখতে পাচ্ছেন না ফেরিস্তা দেখতে দেখতে পাচ্ছেন পারছেন না আপনি আল্লাহ কি কি করে দেখবেন একবার ভেবে দেখুন এই দুনিয়া আমি বিস্তারিত এর আগে অনেকবার বলেছি আজকাল সময় নেই এই দুনিয়ায় আল্লাহর ছয়টি সৃষ্টি মখলুক আমাদের সঙ্গে জীবন জীবনযাপন করছে যারা অদৃশ্য মানে আমরা তাদেরকে দেখছি না কিন্তু তারা কিন্তু এই জীবন করছে আশা করি আপনার আপনি উত্তর পেয়েছেন আল্লাহকে অন্তর থেকে মানুন এবং মারেফাতের নজরে দেখুন বুদ্ধিজীবী যে হয়ে থাকেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহকে অন্তর থেকে মানুন এবং মারেফাতের নজরে দেখুন সব দেখা যাবে আপনি যে বাস্তব শরীর এই মাদ্রি শরীর দেখতে চাচ্ছেন এটা কখনো দেখতে পাবেন না কারণ আল্লাহ পরিষ্কার বলেছেন লী আমাকে না কেউ দেখেছে না কেউ দেখতে পাবে যদি কেউ আমাকে দেখার দাবি করে সে মিথ্যাবাদী আগের প্রশ্ন পড়ি আসসালাম আলাইকুম আমি আসাম কোখরাঝার বাগিচা গাঁও থেকে আবু সালাম বলছি আমাদের এখানে জিকির মাহফিলে মৌলানা মীর হোসেন সাহেব এসে বলে গিয়েছেন যে রসুলল্লা সাল্লা আল নাকি নামাজে হাত ছেড়ে দিয়ে পড়তেন আমি জানতে চাই রসুলল্লা সাল্লাইসাল্লাম ইমামে হাসান ইমামে হোসেন আলাইহম যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে থাকেন তাহলে আমরাও আমরা সবাই হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করবো আমরা সবাই পঞ্চতনে পাকের প্রেমী ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকাত আমার প্রিয় ভাই আব্দুল সালাম আবু সালাম সাহেব আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমার মীর হোসেন ভাই আল্লাহ ওনার নেক তৌফিক বৃদ্ধি করুন আপনি লিখছেন মীর হোসেন সাহেব এসে আপনাদেরকে নামাজ শিখিয়ে গেছেন আর বলে গেছেন যে নবী করিম সাল্লাম হাত ছেড়ে নামাজ পড়তেন উনি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সই বলেছেন সঠিক জিনিস বলেছেন আর এটাই ওনার নেক এবং সত্যবাদী মৌলভী হওয়ার পরিচয় উনি কোরআনের কথা বলেছেন সঠিক হাদিসের কথা বলেছেন সুরায় আরাফ আয়ত নম্বর উনতিরিশ সুরায় আরাফ আয়ত নম্বর উনতিরিশ তুলে দেখুন কোরআনে পাকে আল্লাহবুল আলমিন পরিষ্কার বলছে ওদ ওহো কামা বাদা কমা বাদুম আল্লাহর উপাসনা করো আল্লাহর ইবাদত করো মানে নামাজ পড়ো ওইভাবে যেভাবে তোমরা জন্ম নিয়েছ আর যেভাবে মরার পরে ফিরে আসবে আমরা যখন জন্ম নিই আমাদের হাত খোলা থাকে বিশ্বাস না হয় জিজ্ঞাসা করুন বা যদি কোনো বাচ্চা জন্ম নেয় মায়ের কাছে যে নার্সেরা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন যে বাচ্চা হাত বেঁধে জন্ম নিয়েছে না হাত খুলে জন্ম নিয়েছে ওইরূপ আপনারা কত মানুষকে দাফন করেছেন যখন মানুষকে দাফন করেন আজ পর্যন্ত কোন মুসলমান বা মমিনকে মৃত্যুর সময় তার হাত তার বুকের উপরে বেঁধে দেওয়া হয়েছে তার নাবির উপরে বেঁধে দেওয়া হয়েছে তার নাবির নিচে বেঁধে দেওয়া হয়েছে হাত সোজা রাখা হয় কামা বাদা আকুম তা উদুন যেভাবে তোমরা জন্ম নিয়েছো তোমাদের সৃষ্টি হয়েছে ওইভাবে নামাজ পড়ো আর যেভাবে মরার পরে তোমরা ফিরে আসবে তোমাদের হাত খোলা সোজা থাকে হাত ছাড়া থাকে সুতরাং হাত ছেড়ে নামাজ পড়ার হুকুম হয়েছে কোরআনে নবী বা নবীর আহলে আহলেবায় আপনি নাম নিয়েছেন নবী করি এনারা কি কোরআনের আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে পারেন যদি বলেন না তাহলে হাত ছেড়ে নামাজ পড়ুন কেননা কোরআনেই এই হুকুম দেওয়া হয়েছে আর সমস্ত সঠিক সূত্রের মধ্যে আহলে আহলেবায়তের নামাজের তরিকা দেখুন মাওলা আলী আলাইসাল্লাম যখন কুফার মসজিদে নামাজ পড়িয়েছিলেন ওনার পিছনে নামাজ পড়ার পরে নবী করিম সাল্লামের যে সমস্ত সেই সময় বেঁচেছিলেন যারা নবীর পিছনে নামাজ পড়েছিল মাওলা আলীর কি বলছিলেন্লাহ ও সাল্লাইনাল কামাকুন্না নুসল্লি খালফা রসুলিল্লাহ আজ হজরত আলী আলাহ ইসলামের পিছনে আমরা সেই নামাজ পড়েছি যে নামাজ কখনো নবীর যুগে পড়তাম যে নামাজ নবীর পিছনে পড়তাম তার মানে কি নবীর পরে আর মাওলা আলীর প্রকাশ্য খেলাফাতির আগে নামাজের তরিকাকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল আজ সেই ভুলের মধ্যে পড়ে আছে তরিকা হাত ছেড়ে নামাজ পড়া এটাই সঠিক যদি এর কেউ বিরোধিতা করে যদি কেউ এর বিপরীত করে তো তার কাছে প্রমাণ চান কোরআনের কোন আয়তে হাত বেঁধে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে একবার বলো কোন আয়তে হাত বেঁধে আল্লাহর জিক্রি করার হুকুম দেওয়া হয়েছে একবার বলো যেখানে কোরআন বলছে আল্লাহ তার বান্দাদেরকে মুসলমানদেরকে কয়দি রূপে দেখতে চায় না আসামের রূপে দেখতে চায় না হাত বান্দা রূপে দেখতে চায় না কোরআনে উল্লেখ হয়েছে যখন পশু পাখিরা মানে পাখিরা আল্লাহর জিকির করে তাহলিল করে তারা নিজের ডানা খুলে দেয় এই আকাশে নীল আকাশে যখন পাখিরা বেড়িয়ে বেড়ায় ডানা খুলে তারা আল্লাহর জিকির করে এগুলো প্রমাণ নবী করিম সাল্লাহ ইসলাম এবং আহলে ব্যাগ হাত ছেড়ে নামাজ পড়তেন আপনারাও ওইভাবে হাত ছেড়ে নামাজ পড়ুন মনে রাখবেন আল্লাহ নিজের বান্দাদেরকে মুজরিম পাপি আসামি রূপে দেখতে চায় না এর চেয়ে তো খুলে এর চেত আর পরিষ্কার আমি বলতে না আমি সব সময় প্রমাণ দিয়ে সূত্র দিয়ে কথা বলি কোরআনের আয়াত থেকে কথা বলি হাদিস কোরআনের আয়তের পরে নবী নিজের হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করেছেন সুতরাং নবী নবীর আহলে হাত ছেড়ে নামাজ পড়েছেন হাত ছেড়ে নামাজ পড়তে বলেছেন নবীজি নিজের জীবনে কখনো হাত বেঁধে নামাজ পড়েননি মিথ্যাবাদী জালি হাদিস তারা তৈরি করেছে নিজেদের ভুলকে সঠিক প্রমাণ করার জন্য মনে রাখবেন আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন শেষ লিখিত চিঠি পড়ি বলছে যে হুজুর জশনে ঈদে এ মিলাদুল নবী সাল্লা আলহ আলুসাল্লাম পালন করা যাবে কি যাবে না বলবেন আপনি দুয়া সালাম কিছু করলেন না ভাই আমার বোন আমার কে আপনি চিঠি লিখেছেন আপনি শুধু বলছেন যে জাসনী ঈদে মিলাদুলনী পালন করা যাবে কি না আপনি একটু বলবেন যদি ইদে ঈদে যেভাবে সভ্যতার সঙ্গে ভদ্রতার সঙ্গে বা এবাদাতের রূপে উপাসনার রূপে মনে রাখবেন এটা যেটা আমরা সুন্নত রূপে পালন করি এগুলো আল্লাহর এবাদাত উপাসনার মধ্যে গুণ্য হয় সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবসে যদি আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের বাণী নবী নবী আলাহ ইসলাম আমাদেরকে যে তালিম দিয়েছেন সেইগুলো দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি আমরা মাহফিল করি উৎসব করি বা জুলুস বাহির করি আর ওই জুলুসের মাধ্যমে ওই সমস্ত প্রসেশন বা যে মেদুল নবী যে জুলুস বাহির এর মাধ্যমে যদি আমরা দুনিয়ার কাছে নবীর তালিমাত আহলে বাইতে তালিমাত পৌঁছে দিতে পারি তো আমাদের এই জেশন আল্লাহর উপাসনা আল্লাহর ইবাদতে গণ্য হবে সুন্দর কাজ নেকির কাজ স্বভাবের কাজ যশন মানে ঢোল বাজানো না যশন মানে মিউজিক বাজানো না মানে মাইকে হলার করা না যেটা আমাদের সমাজে আমরা দেখছি মিলাদুল নবী গান হচ্ছে বিভিন্ন গান হচ্ছে যেগুলো শরিয়াতে হারাম এ কোন ধরনের জন্মদিবস পালন হচ্ছে স্বয়ং নবী যদি এই অবস্থায় দেখে তাদেরকে ক্ষমা করবেন না তো মনে রাখবেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় যেভাবে আমরা আল্লাহর উপাসনা করি এবাদত করি ওইভাবে যদি করিম সালামের জন্মদিবস পালন করা হয় এটা অতি উত্তম যেভাবে নবীর আহলে ব্যায় পালন করেছেন বা আমাদেরকে আদেশ করেছেন বা নবীর সাহাবীরা পালন করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস আসলে নবীর সাহাবীরা মিষ্টি বিতরণ করতেন যা আজকে আমাদের নবী এই দুনিয়া এসেছিলেন সুতরাং এক অপরের মুখ মিষ্টি করতেন এক অপরকে অভিনন্দন জানাতেন নিজের বাড়িতে আমন্ত্রণ করতেন দাওয়াত করতেন কত স্বভাবের কাজ মা ফতে যারা সারা জীবন যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর ওনার পিতার জন্মদিবসে উনি পানাহার করাতেন গরিবদেরকে কাপড় দিতেন এইগুলো সবের কাজ আর যেটা আমরা করব বা আমার তাবি বা তাবে তাবি এখানে ঘটনা শোনাতে গেলে অনেক সময় লাগবে পবিত্র কাবা ঘরে মক্কাবাসীরা নবী করিম সাল্লাহ্লামের জন্মদিবস পালন করতেন সবাই এক জায়গায় হয়ে সুন্দর পানার ব্যবস্থা হতো আর ওখানে নবী করিম সাল্লাহ সাল্লামের তালিমাত শোনানো হতো যারা এখনো নবীর সঠিক তালিমাত জানে না নবী কি শিক্ষা দিয়ে গেছেন সেইগুলো উল্লেখ করা হতো এইভাবে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করা হতো আজ আমাদের মাঝখানে যখন কোনো মহাপুরুষের কোনো গুরুজনের কোনো বড় বিখ্যাত ব্যক্তির জন্মদিবস পালন করা হয় তো কিভাবে পালন করা হয় সেই দিনে তার নামে হয়তো কিছু মিষ্টি বিতরণ করা হয় মিষ্টি মুখ করা হয় আর তার শোনানো হয় যে উনি এইভাবে জীবনযাপন করে গেছেন বা এইভাবে শিক্ষা দিয়ে গেছেন এইগুলো বাস্তবে আমরা দেখি না এটাই হয় না তাহলে আমাদের নবীর নবী ইসলামের শুভ জন্মদিন দিবসে আমাদেরকে কি করা উচিত ওনার জীবনী ওনার তালিমাত উনি যে শিক্ষা দিয়ে গেছেন এইগুলো যদি আমরা দুনিয়ার কাছে পৌঁছে দিতে পারি মাইকের মাধ্যমে হোক হোক সরাসরি যেভাবে হোক টিভির মাধ্যমে যেভাবে আমি বললাম নম্রতা ভদ্রতা সভ্যতার সঙ্গে সমাজে কোনো বিশৃঙ্খলা না ঘটিয়ে কাউকে আঘাত না করে কাউকে কষ্ট না দিয়ে নবী যেভাবে সুচরিত্রবান ছিলেন এবং সুন্দরভাবে দুনিয়াকে আল্লাহর বান্ধাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ওইভাবে যদি ওনার সুন্দর তালিম দেওয়া হয় নবী যে নেকিগুলো করতে বলেছেন খেয়াল করতে বলেছেন তো ওই দিনে যদি গরিবদের পানার করানো হয় কাউকে যদি কাপড় দেওয়া হয় কম্বল দেওয়া হয় মানে নেকি যেগুলো শিক্ষাগুলো নবী দিয়েছেন এইগুলো যদি নবী করিম সুল্লাহ জন্ম জন্মদিবসে করা হয় তো বিশ্ববাসীরা নবীর আগে নতশির হবে নবীকে শ্রদ্ধার নজরে দেখবে কত সুন্দর তালিম দিয়ে গেছেন নবী করিম সাল্লা সাল্লাম দেখো আজ ওনার জন্মদিবসে ওনার নামে ওনার তালিমকে আম করা হচ্ছে প্রচার করা হচ্ছে যেভাবে নবী ওনাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ওরা সেইভাবে করছে কিন্তু নবীর জন্মদিবসে যদি আপনারা শুধু ঢোল বাজাতে থাকেন হৈ হল্লার করতে থাকেন যেগুলো সাধারণ ফাংশনে হয়ে থাকে যদি ওইগুলো করতে থাকেন তো দুনিয়া আপনাকেও ভুল বুঝবে নবীকেও ভুল বুঝবে নবীকে এদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন নবীকে এইগুলো করতে বলে গেছেন আশা করি যদি বুদ্ধিজীবী হয়ে থাকেন তো বুঝতে পেরেছেন ভদ্রতার সঙ্গে সভ্যতার সঙ্গে যদি নবী দিবস পালন করতে পারেন তো করুন ওই যে হল্লার হাঙ্গামা হৈ হল্লাস গান বাজনা এগুলো কিন্তু শরিয়াতে বৈধ না নবীর জন্মদিবসে কেন কোনো দিনে ওগুলো করা যায়জ না আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম দূর আমি উত্তর চব্বিশ পরগনা থেকে মিনু মুমতাজ বলছি আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন রোমান আল্লাহ ফকের কাছে দোয়া করি আপনি খুব ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো আছি সুস্থ আছি আমার দুটো সমস্যার জন্য আপনার কাছে উপায় জানার জন্য প্রশ্ন করছি আমার স্বামী তো মারা গেছে আমার স্বামীরা ছয় ভাই আমাদের বেশ কিছু জমি আর পুকুর আছে পুকুরগুলো লিজে মাছ চাষ করা হয় এবং জমিতে কোম্পানির সঙ্গে ব্যানারের ব্যবসা করা হয় সেই টাকাগুলো থাকে আমার স্বামীর অন্য ভাইদের কাছে আমার ভাগের টাকা চাইতে ওরা আমার টাকা দেয় না এবং ওদের অনেক লোকবল গায়ের জোরে আটকে রেখে দিয়েছে আমি অনেক কিছু করেও পাচ্ছি না আইনের পথে যাব আমার কাছে কোনো টাকা নেই আপনি এর উপায় বলে দেবেন আমি খুব চিন্তার মধ্যে আছি আর একটা সমস্যা হলো আমার একটা জমি বিক্রির টাকা আমার এক পরিচিত নব্বই হাজার টাকা চিটিংবাজি করে দিয়েছিল তার জন্য আমার স্বামী ব্রেনেস্ট্রোকে মারা যায় আমি অনেক চেষ্টা করে ওই টাকা আদায় করতে পারিনি এর জন্য আমার খুব চিন্তা হয় এবং রাগ হয় আমার স্বামীর মৃত্যুর জন্য ওই লোকটাই রাই তার কোনো বিচার আমি করতে পারিনি আমার কাছে কোনো প্রমাণ নেই এই দুটো সমস্যার উপায় আপনি দয়া করে বলে দেবেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনি খুব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ফিয়াউনিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে আপনার কথা শুনে খুব দুঃখিত সমাজ অন্যায় করছে সমাজ ইনসাফ করছে না আর ওই জঘন্য সমাজে ন্যায়ের আওয়াজ তোলার লোক আর নেই আপনার সঙ্গে অন্যায় হচ্ছে আপনি এক বিধবা মহিলা আপনার হক অন্যরা কেড়ে খাচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কেউ বলছে না এই জন্য আমাদের সমাজ পরস্পর পরের একের পর এক জঘন্য হয়ে যাচ্ছে আল্লাহর আজাব খুব নিকটে হাদিসে বলা হয়েছে যখন তোমরা আমর বিল মারুফ মুনকার দিকে অন্যায় এবং অসৎ কাজ থেকে মানা করা যখন এটা ছেড়ে দেবে তখন আল্লাহর আজাব হবে গজব হবে তোমাদের উপরে আর তোমাদের উপরে জালিমরা মোসাল্ল হয়ে যাবে জালিমরা তোমাদের উপরে রাজিত্ব করবে আর বর্তমান দেশ বা যুগের যা অবস্থা আপনারা দেখছেন জালিমরা রাজত্ব করছে কেন এটা আল্লাহর তরফ থেকে সাজা দেওয়া হচ্ছে তার বান্দাদেরকে কেননা তারা অন্যায়কে আশ্রয় দিয়ে আছে অন্যায়ের বিরুদ্ধে কেউ বলছে না অন্যায়ের বিরুদ্ধে সমাজে বলার আর লোক নেই সবাই এই ভেবে চুপ রয়েছে আমি বললে আমাকে এসে ধরবে সুতরাং এইভাবে সবাই যখন চুপ থাকে সমাজের দুষ্কর্মীরা দুষ্টরা বদমাইশেরা সুযোগ পায় যখন আমাদের বিরুদ্ধে কেউ বলছে না তার মানে কি আমরাই ঠিক আমরাই হক সমাজের এই অন্যায় এই অবিচারের জন্য সবাই দায়ী হবে হাসরের ময়দানে তিন প্রকারের লোক ধরা পড়বে মনে রাখবেন পরিষ্কার বলছে হাদিসে যেটা উল্লেখ হয়েছে জালিম ধরা পড়বে মজলুম যার উপরে জুলুম হচ্ছে সে যদি এহতেজাজ না করে প্রতিবাদ না করে দুনিয়াকে না বলে যে আমার উপরে অত্যাচার হচ্ছে আমি জুলুম আমার উপরে জুলুম হচ্ছে আমি জুলুম সয়ে যাচ্ছি যদি সে ফরিয়াদ না করে তো কে মতে দিনে আল্লাহ তাকেও ক্ষমা করবে না তাকেও ধরবে কেননা সে জালিমকে আরো বড় জালিম হওয়ার সুযোগ দিচ্ছে সে চুপ ছিল বলে জালিম সুযোগ পেয়েছিল সে যদি ফরিয়াদ করত আওয়াজ তুলতো হয়তো জালিম ভয় পেত হয়তো জালিম পেছনে চলে যেত তো মজলুম যদি নীরবে চুপচাপ জুলুম সয়ে যায় এ ওই জালিমকে সমর্থন দিচ্ছে জুলুমকে সমর্থন দিচ্ছে জুলুমকে বাড়ার সুযোগ দিচ্ছে তো জালিম ধরা পড়বে মজলুম যদি প্রতিবাদ না করে সে ধরা পড়বে আর তৃতীয় যাদের সামনে জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে তারা যদি মানা না করে তারা যদি ক্ষমতা রাখার পরেও মানা না করে এরা সবাই ওই জুলুমে ধরা পড়বে আর কেমতের দিন জালিমের সঙ্গে এদেরকেও সাজা দেওয়া হবে আমার প্রিয় বোন এহতেজাজ করুন আপনি আদালতে যেতে পারছেন না কোর্টে যদি কেস করতে পারছেন না প্রশাসনের কাছে যেতে পারছেন না পয়সা নেই বলে আপনি আপনার সমাজে গ্রাম পঞ্চায়েতের কাছে যান গ্রাম্য সদস্যের কাছে যান বা গুরুজনদের কাছে যান ওই গ্রামে আপনার গ্রামে কি কোনো সৎ মৌলিবি মাওলানা নেই কোনো এমন নামাজি নেই যে নেকি তা আপনার সাথ দেবে আপনার গ্রামের মসজিদের এমাম সাহেবকে যে বলুন যে আপনি এমাম সাহেব আপনি নামাজ পড়ান আপনাকে উম্মতকে গাইড করার সঠিক পথ দেখানোর হেদায়তের দায়িত্ব দেওয়া হয়েছে আমার সঙ্গে অন্যাই হচ্ছে আপনি একটু তাদেরকে বলুন এবারে আমি আপনার কাছে অনুরোধ করব। আপনি আমার এই কতগুলো আগে আপনার ওই আপনদেরকে আপনার বরের ভাইদের স্বামীর ভাইদেরকে বলুন কোরআন হাদিসে হকদারকে তার হক দিতে বলা হয়েছে আমার হক আমাকে কেন দিচ্ছেন না আমার স্বামীর জমিতে বা আমার স্বামীর যা কিছু হক আমাকে দিন আমার বাচ্চাদেরকে দিন হ্যাঁ স্বামীর পরে যদি আপনি অন্য জায়গায় বিবাহ করে নেন তখন সরিয়েতে বলা হয়েছে আপনি তখন আর তার অধীনে থাকবেন না সুতরাং আপনার বিবাহর পরে আপনি আর তার কোনো কিছু পাবেন না কিন্তু যতক্ষণ আপনি অধীনে না যাচ্ছেন অন্যকে বিবাহ না করছেন ততক্ষণ আপনি আপনার স্বামীর অধিকার রাখেন আপনার বাচ্চারা সমস্ত জিনিসের উপরে পরিপূর্ণ অধিকার রাখে বাচ্চারা সারা জীবন অধিকার রাখবে মনে রাখবেন আর আপনার সঙ্গে যে চিটিং করেছে পয়সা দিচ্ছে না এই সমস্ত পয়সা পাওয়ার জন্যে সুরায় আনাম ছ নম্বর সুরা প্রতিদিন পড়ুন কমসে কম চল্লিশ দিন যে কোনো সময় এক সময় সুরায় আনাম পড়ুন আর সুরায় আনাম পড়ার পরে এমামে জাফর সাদিক আলাহ ইসলাম যে দুয়াটির তালিম দিয়েছেন আল্লাহুম্মা লাহদা তাম মিন লাহদাতিক তুয়াসসির আলা গুরমাই বিহাল কাদা ওয়া তুয়াসসির লি বিহাল ইক্তিদা নাকা আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা পড়ুন আর দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করুন বা যারা আপনার সঙ্গে অন্যায় করছে তাদেরকে আল্লাহর হাওয়ালে করে দিন এইভাবে বলুন যে আল্লাহ এদেরকে তৌফিক দিন আমার হক আমাকে ফিরিয়ে দিক আর নইলে আপনি ন্যায় বিচার করুন আল্লাহর মারি কিন্তু আওয়াজ হয় না আল্লাহর মারি আওয়াজ হয় না তারা বুঝতে পারবে খুব শীঘ্র বুঝতে পারবে কারোর হক না হক ভাবে বিনা হকে যদি কারোর হক কেউ খায় বা কাউকে কারোর হক থেকে বঞ্চিত করে

নাজিয়রতি নামাজ বা নফল নামাজ পড়া যাবে বিস্তারিত জানাবেন হুদা হাফেজ সিয়ামানিল্লা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় বোন দুআয় প্রতি নামাজের দ্বিতীয় রেকাতে সূরা আলহামদ এবং অন্য আরেকটা সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে দুআয় কুনুত পড়া সুন্নাত বা মুস্তাহাব নবী ও নবীর আ'লেবাত পড়তেন করেছেন বলে আমরা এটা করি এটা সুন্নত না যদি কেউ ছেড়ে দেয় তো তার নামাজ হবে না এমন না তারাও নামাজ হবে এটা নবী করিম দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে দোয়া করতেন আর নামাজ মেরাজুল মমিন সুতরাং ওই অবস্থায় আমরা কুনুত এই জন্য পড়ি যাতে নিজের মনের কথা আল্লাহর সঙ্গে বলতে পারি মনে রাখবেন দোয়ায় কুনুতে দোয়াই মাসুরা যদি কেউ পড়তে পারে অতি উত্তম যে দোয়াগুলোর তালিম নবী নবী আহেলেবা দিয়েছেন তো যদি ওই দোয়াই মাশুরুরা না পড়ে সে নিজের মনের কথা আল্লাহর সঙ্গে বলতে চায় আরবি ভাষায় যদি বলতে চায় তো বলতে পারবে তবে নিজের কথাগুলো নিজের ভাষায় যদি বলতে চায় তো উচ্চস্বরে বলবে না সে তখন মনে মনে বলবে আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন সুতরাং নিজের ভাষায় সে দোয়া করতে পারবে তো নামাজের মাঝখানে মিয়ারাজে যখন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাতে আছেন আল্লাহর সঙ্গে কথা বলছেন তো ওই সময় আল্লাহ বলছে তুমি একটা সুযোগ পাচ্ছ মানে তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে আল্লাহর সঙ্গে নিজের মনের কথা বলা নিজের বেদনা শারীরিক কষ্ট মানবিক কষ্ট আর্থিক কষ্ট যা কিছু বা কোনো হজে জিয়ারাতে হজে যেতে চাচ্ছেন জিয়ারাতে যাতে চাচ্ছেন যা যেতে চাচ্ছেন ওইগুলো সব মনে মনে কুনুতে ব্যায়ন করুন শেষে আল্লাহ সাল্লাহ মহম্মদ ওয়ালে মোহাম্মদ আল্লাহ আকবর বলে রুকুতে যান তো এই কুনুত পড়া নবী ও নবীর আহলে বায়াতের সুন্নাত বলে এটা আমরা করি এটা ফরজ না এটা সুন্নাত আর সুন্নাতকে যদি ছেড়ে দেওয়া হয় কোনো গুনাহ নেই কোনো পাপ নেই কোনো অসুবিধা নেই আশা করি অতি সংক্ষেপে যতটুকু আজকের এপিসোডে বলা সম্ভব ছিল বললাম কারণ আমার এপিসোডের সময় শেষ হয়ে এসেছে আর একটুমাত্র প্রশ্ন আজকের এপিসোডে নিতে চাই দেখি কোথা থেকে কে কি বলছেন আসসালামু আলাইকুম ভাইজান বাচ্চাদের নামাজের সময় নামাজের পোশাক কেমন হওয়া উচিত মানে আমি বলতে চাইছি ওদের পোশাকের মধ্যে যদি অ্যানিমেশন কার্টুনের পিকচার থাকে তাহলে সেই পোশাকে কি নামাজ হবে ফিয়ামান্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন নামাজের সময় যে পোশাক আমরা পরিধান করব ওই পোশাকে যদি কোনো জীবের ফটো থাকে মানুষ হোক আর পশু পাখি হোক ওটাকে শরীয়তের ভাষায় মকরু বলা হয়েছে মকরু মকরু মানে যে কাজ না করা ভালো কিন্তু যদি মানে মজবুরিতে অন্য কোনো পোশাক নেই বা এমন জায়গায় আছেন সেখানে ওইটা পরিবর্তন করতে পারছেন না ওই অবস্থায় নামাজ হবে কোনো অসুবিধা নেই তবে জেনে শুনে এগুলো করতে মানা করা হয়েছে বাচ্চাদের জন্য যেটা হুকুম বড়দের জন্য সেম একই হুকুম নামাজের সময় কোনো ছবি ওই কাপড়ে যেন না থাকে আর বিশেষ করে মনে করুন যদি কেউ মসজিদে নামাজ পড়ছে জমাতে যেটা আমরা অনেক অনেক সময় দেখি একজন টি শার্ট পরে আছে তার সামনে কোনো ফটো নেই কিন্তু পেছনে একটা মানুষের কোনো নেতা অভিনেতার ফটো আর তার পেছনে যে দাঁড়িয়ে আছে তার সামনে কিন্তু ওই ফটোটা আসছে এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ মকরু কাজ এটা না করা ভালো সুতরাং নামাজের সময় যে পোশাক পরবেন নবী করিম সুল্লাহামের রায়ত হিসেবে সাদা পোশাক মানে একই রঙের সাদা পোশাক পরা অতি উত্তম যদি সাদা পোশাক না হয় অন্য পোশাক হয় কোনো অসুবিধা নেই তবে ছবি যেন না থাকে হ্যাঁ প্রিন্টেড হলে অন্য কোনো প্রিন্ট থাকলে কোনো অসুবিধা নেই শুধু জীবের ফটো যেন না থাকে কোনো পশু পাখি প্রাণীর যেন ফটো না হয় এটাই উত্তম আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকুদ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসালাম আলাইকুম ورحمه الله وبركاته